প্রতিদিন করার মতো আজও আমি কন্টেন্টের অভাবে চারিদিকে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ঠিক সেই সময় এই মামনির কথা আমার মাথায় আসে। তো আমি ইনস্টাগ্রামে একটা ফটাফট স্টোরি লেগে দিই, তো বলো তোমরা কারো বের রোজ বেরোচ্ছ, তো সবাই ওখানে ভোট দিয়ে যায় এই মামনির উপরে রোজ বেরো যায়। তো এই মামনির নাম হচ্ছে দুষ্টু বিশ্বাস। তো গাইস অনেকেই বলছে এই মামনির নাকি শিশু, বদমাশ সৌরভ থাপ দিলে প্যান্টে করবে শিশু। তো গাইস এই মামনির জীবনে দুঃখ কষ্টে সবকিছু গুঁজে গুঁজে ভরা, একদম গুঁজে গুঁজে ভরা, এইটা আমরা জানতাম। তো গাইস বেশি না বকে ভাট, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, খুব মজা পাবে, খুব খুবই মজা পাবে, খুবই মজা হতে চলেছে। আচ্ছা মামনি তুমি বলো তো তোমার জীবনে কিসের এত কষ্ট? আচ্ছা মামনি তোমাকে নিয়ে যে খেলা খেলা হয়েছে সেই খেলাটা কোথায় হয়েছিল? তুমি বাসরে ঘরে আর আমার দিও না জ্বালা, আর খেলো না গো এমন করে প্রেমেরই খেলা। আচ্ছা মামনি তুমি যে এই বয়সে বাসর ঘরে চলে গেলে, তোমাকে গ্রামের লোকে কিচ্ছু বলেনি? বাসি ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তুমি আমি খাট ভাঙবো পাড়ার লোকের কি? বাংলায় একটা প্রবাদ আছে, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। ঠিক তোমারও অল্প বয়সে মামনি পেকে গেছে। দেখো গাইস এই মামনিকে তোমরা যাই বলো আর নাই বলো, এই মামনির কিন্তু একটা স্পেশালিটি কিছু আছে, সেটা হলো এই মামনির পেছনে একটা ভাইব্রেশন মেশিন লাগানো আছে। অ্যাকচুয়ালি আমরা মোবাইলের ভাইব্রেশন নিতে পারি না ঠিকঠাক ভাবে, আবার এই মামনির ভাইব্রেশন নাকি আমাদেরকে নিতে হবে। তো গাইস এই মামনি যখন হাগু করতে যে হাগা আটকে যায় তখন তার রিয়াকশন। তো গাইস এই মামনি গুড় খেতে যায় যখন গু খেয়ে ফেলে তখন তার রিয়াকশন। তো গাইস এই মামনি আপেল খেতে গিয়ে যখন কলা খেয়ে নেয় তখন তার রিয়াকশন। দেখো গাইস ভিডিওটা প্রায় 3 মিনিট হতে চললো, কিন্তু আমাদের এই পটা দুষ্টু দুষ্টুমি দেখতেই ব্যস্ত, ইন্ট্রোটা তো মার বকাচোদা। তো গাইস ফাইনালি আমরা এই দুষ্টু শ্যাড ভিডিওগুলো দেখলাম, চলো এবারে দুষ্টু কেন শ্যাড হলো সেই বিষয় থেকে একটু ঘুরে আসা যাক। অ্যাকচুয়ালি আমাদের এই মামনি প্রেম ভালোবাসা এইসব জিনিসটাকে না পাত্তাই দিত না। উপরে আকাশ নিচে ঘাস, ভালোবাসলেই খাই বাবাস। কিন্তু তারপর এই মামনি যৌবনে জ্বালায় পড়ে হঠাৎ একটা শ্যামলা বর্ণের ছেলের উপর প্রেমে পড়ল। তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা গালের কালো দাড়ি। তো গাইস এই মামনি শুধু শ্যামলা বর্ণের ছেলের সাথে প্রেমে পড়লো না, এই মামনি একজন বিড়ি খোরের সাথে প্রেমে পড়ে গেল। ছেলে তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে। দেখো গাইস বিড়ি খেতেই হবে, প্রেম করতে গেলে তোমাকে বিড়ি খেতে হবে, না হলে তোমার প্রেম হবে না। দেখো গাইস যৌবন জ্বালা বড়ই জ্বালা, কিন্তু এই মামনি যৌবন জ্বালা থেকে কিভাবে দূরে থাকবে? তাকে বলে দিও শুধু ভালোবাসলেই হয় না, মাঝে মধ্যে দিতেও হয়। তুমি কামের ফাঁদে পড়েছো বাবা গো। কি 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 আরে বাবা বলুন কি? মাঝে মধ্যে দিতেও হয়। আচ্ছা তো গাইস তারপর ফাইনালি আমাদের এই মামনি ফুল হাতে তার বয়ফ্রেন্ডকে প্রপোজ করার জন্য এগিয়ে যায়। ফুল ফুল করো না, ফুল আমি দেব না, ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিয়ে যাও ফুল তুমি নিয়ে যাও, ফুল তুমি নিয়ে যাও আই লাভ ইউ তো বলে যাও। হ্যাঁ দেখো গাইস কম বেশি সবাই তোমরা প্রেম করেছো, আর প্রেম করেছো মানে একটু আদুর রসের কথা তো সবাই কইছো না, রসের কথা শুনে শুনে তার একদম যৌবন জ্বালায় একদম সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু এই মামনির যে বড় ফুটো পুরো দুনিয়ায় ঢুকে যাবে, আই মিন মুখের ফুটোর কথা বলছি, এত বড় পুরো দুনিয়ায় ঢুকে যাবে। ধোঁকে প্যার কে ধোঁকে ও
অ্যাকচুয়ালি দেখো এই মামনি শুধুমাত্র শ্যাড ভিডিও এত পরিমাণ গুজে 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 ওভার রিয়াকশন দেয়, আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি। মামনিকে যারা রোস্ট করে মামনি হয় খুশি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাই শুনেছি আজ আমি। বদমাশ সৌরভ চোদন দিয়েছে জানি লাগাবে স্ট্যাটাস, স্ট্যাটাস থেকে কজন দেখছো জানতে চাই আমি, বলেন কি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো সবাই জানো, ভিডিওটা লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস বানানো, শুধুমাত্র এই ভিডিওটা থেকে তোমরা মজা নাও, মজা হিসাবে বানানো হয়েছে। আর এই ভিডিওটা থেকে কোথাও যে হেড ছড়াবার কোনোরকম কোনো দরকার নেই। আর এই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আমাকে ফলো করে নিতে পারো। এটা হচ্ছে ফেসবুক, এখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে মেসেজ করে জানাতে পারো কোন টপিকের মধ্যে আমি ভিডিও বানাবো। তো তোমাদের পাঠানো টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, তখনকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সবার খেয়াল রেখো। টাটা, বাই বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।